আগ্নেয়শিলাকে আমরা তিনটে ভাগে ভাগ করি, ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস। ব্যাসাল্ট শিলা যে কালো পাথরগুলো রেল লাইনের ধারে পড়ে থাকে তাদের বলা হয় ব্যাসাল্ট। গ্রানাইট ঝামা পাথর, যেগুলো ঝামা পাথর আমরা বলেছি, ঝামা পাথরকে গ্রানাইট ফলায়। আর পিউমিস হচ্ছে, পিউমিস হচ্ছে যখন লাভা বা ম্যাগমা বেরিয়ে আসে, সেই লাভা বা ম্যাগমা জমাট বেশ শক্ত, সেটা হচ্ছে পিউমিস। কারণ এই পিউমিস পাথরের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায়, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র দেখতে পাওয়া যায়। আবার বলছি, আমরা রেল লাইনের ধারে অনেক সময় দেখতে পাচ্ছি কালো রঙের পাথর পড়ে থাকে, সেই পাথরই হচ্ছে শিলা বা শিলা। শিলা সাধারণত কীভাবে সৃষ্টি হয়, শিলা কীভাবে ভূগর্ভের ভূগর্ভের অর্থাৎ মাটির নিচে যত গভীরের দিকে যাওয়া যায় তত চাপ এবং উষ্ণতা তত বাড়তে থাকে। প্রচণ্ড চাপ এবং উষ্ণতায় তখন শক্ত পাথর, পাথর কী হয় তরল অবস্থায় থাকে, এই তরল পাথরকে তখন বলা হয় ম্যাগমা। এই ম্যাগমা যখন ভূগর্ভে কোনো আগ্নেয়গিরি অগ্নুৎপাত পাথরের ফাটল বা ভূগর্ভে ফাটল থেকে যখন উপরের দিকে বেরিয়ে আসে তখন এই ম্যাগমাকে বলা হয় লাভা। এই লাভা যখন মাটির উপরে শক্ত হয়ে জমাট বেঁধে যে পাথর বা শিলা সৃষ্টি করে তাকে বলে আগ্নেয়শিলা। আগ্নেয়শিলাকে তিনটে ভাগে ভাগ করা যায়, ব্যাসাল্ট, গ্রানাইট, পিউমিস। এই তিন ভাগে ভাগ করা যায়, ব্যাসাল্ট, গ্রানাইট এবং পিউমিস, এই তিন ভাগে ভাগ করা যায়। এবার আমরা আসব পরিবর্তিত শিলা, পরিবর্তিত পাললিক শিলা। পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলা কাকে বলে? সমুদ্র, হ্রদ, নদী এর নিচে আস্তে আস্তে পলি জমতে থাকে, সেই পলি যখন আস্তে আস্তে চাপা পড়ে বহুদিন লক্ষ লক্ষ বছর পরে ভূ আলোড়নের ফলে তার উপর মাটি চাপা পড়ে যায় এবং তার মধ্যে কোনো কোনো প্রাণীর দেহ বসেস চাপা পড়ে যায়, সেগুলো ফসিলে পরিণত হয় লক্ষ লক্ষ বছর পরে। এই পলল বা পলি জমা হতে হতে শক্ত পাথরে পরিণত হয়, সেই পাথরকে বলা হয় পাললিক শিলা, পাললিক শিলা বলা হয়। পাললিক শিলাকেও আবার আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। পাললিক শিলা কী কী তিনটে ভাগ? এক নম্বর হচ্ছে বিলে পাথর, সেল আর চুনা পাথর। পাললিক শিলা তিনটে ভাগে ভাগ, বেলে পাথর। আমরা যে বাড়িতে মার্বেল বসায় সেটা এক প্রকার বেলে পাথর, সেল এবং চুনা পাথর এই তিনটে ভাগে। পাললিক শিলা কাকে বলে? সমুদ্র, হ্রদ, নদী, নালায় দীর্ঘদিন ধরে পলি জমতে জমতে সেই পলি যখন চাপা পড়ে হয়ে শক্ত হয়ে যায় তখন যে পাথরের সৃষ্টি হয় তাকে বলা হয় পাললিক শিলা বা পাললিক পাথর। পাললিক শিলাকে তিনটে ভাগে ভাগ করা যায়, বেলে পাথর, স্লেট পাথর, চুনা পাথর। এবার আমরা বেলে পাথরের কথা আসছি। বেলে পাথরটা কি? বাড়িতে যে মার্বেল বসানো আছে মার্বেল এক প্রকার বেলে পাথর। এবার আমরা আসবো পরিবর্তিত শিলা, পরিবর্তিত শিলা। পরিবর্তিত শিলা কাকে বলে? পরিবর্তিত শিলা কাকে বলে? আগ্নেয় শিলা ও পাললিক শিলা দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়ে যে নতুন ধরনের শিলা তৈরি করে তাকে বলা হয় পরিবর্তিত শিলা। আগ্নেয় শিলা এবং পাললিক শিলা মাটির গভীরে দীর্ঘদিন ধরে পরিবর্তিত হয়ে যে পাথর বা শিলা তৈরি করে তাকে বলা হয় পরিবর্তিত শিলা। পরিবর্তিত শিলাকে মার্বেল পাথর এক ধরনের পরিবর্তিত শিলা, মার্বেল পাথর এক ধরনের পরিবর্তিত শিলা, চুনা পাথরের পরিবর্তন হয়, মার্বেল পাথর এরকম পরিবর্তিত শিলা চুনা পাথরে পরিণত হয়।
শেল পরিবর্তিত হয়ে তৈরি হয় স্লেট, আর গ্রানাইট পরিবর্তন তৈরি হয় নিস, গ্রানাইট পরিবর্তন তৈরি হয় নিস পরিবর্তিত মার্বেল পাথর গ্রানাইট পাথর পরিবর্তিত হয়ে তৈরি হয় নিস, আর মার্বেল পাথর পরিবর্তিত হয়ে পরিবর্তিত হয়ে মার্বেল পাথর পরিবর্তিত হয় চুনা পাথরে, আর সেল পরিবর্তিত হয় স্লেট পাথর, স্লেট পাথর স্লেটের সেল তৈরি হয় স্লেট পাথর তৈরি হয়। তাহলে আমরা আপনার শিলা এই সম্পর্কে, খনিজ পদার্থ কাকে বলে, খনিজ পদার্থ সম্পর্কে আমাদের পরিচিত কতগুলো ধাতু, যেমন কতগুলো পরিচিত ধাতু লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, লোহা দীর্ঘদিন ধরে যদি ফেলে রাখা হয় ফাঁকা খোলা জায়গায়, লোহার মধ্যে একটা লাল রঙের আস্তরণ পড়ে, সেটা হচ্ছে লোহার মরচি। তামাকেও সবুজ রঙের আস্তরণ পড়ে, সেটা তামা। হ্যাঁ, অ্যালুমিনিয়াম সাধারণত এই সমস্ত ধাতুগুলো প্রকৃতিতে মৌল অবস্থায় পাওয়া যায় না, মৌল অবস্থায় পাওয়া যায় না, যৌগ অবস্থায় পাওয়া যায়। তাহলে মৌল অবস্থায় প্রকৃতিতে যৌগ অবস্থায় পাওয়া যায় কীভাবে পাওয়া যায়? প্রকৃতিতে এই যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, সোনা, রৌপ্য, দস্তা, এগুলো প্রকৃতিতে কিন্তু মৌল অবস্থায় পাওয়া যায় না, এদের পাওয়া যায় যৌগ অবস্থায়। সেই যৌগগুলো কিন্তু লোহা সাধারণত খনিজ পদার্থ, তামা সাধারণত এদের আকরিক পাওয়া যায়। লোহার আকরিকের নাম হচ্ছে হেমাটাইট, হেমাটাইট। তামার আকরিকের নাম হচ্ছে বক্সাইট। অ্যালুমিনিয়ামের তামা হবে কপার গ্লাস, কপার গ্লাস। অ্যালুমিনিয়াম হবে বক্সাইট। এর পরিচিত আমরা হেমাটাইট, বক্সাইট, কপার গ্লাস। এখন আমরা বলবো যে এই যে লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এদের যে আকরিক, আকরিকটা কী জিনিস? এই সমস্ত মৌলগুলোকে প্রকৃতিতে যৌগ অবস্থায় পাওয়া যায়, মাটির নিচে যৌগ অবস্থায় পাওয়া যায়, তাই এদের খনিজ বলা হয়। এই খনিজগুলোকে যখন সহজ ও সলভ, সহজে ও সুলভ মূল্যে, হ্যাঁ, মৌলে রূপান্তরিত করা হয় যে সলভে, তাদের সেইগুলোকে বলা হয় আকরিক বা কোর। যেমন লোহার আকরিক হচ্ছে হেমাটাইট, তামার আকরিক কপার গ্লাস, অ্যালুমিনিয়ামের বক্সাইট। এইভাবে আমরা আকরিক আজকে এই পর্যন্ত থাক।